মোর রেজাল্টের লিখে যে সকলে মিলে ঈদ আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, মো কোনোদিনের লিখে ভাবতেই পারিলে। বারে কি অবস্থায় পরীক্ষা দিয়ে তুই এত ভালো রেজাল্ট করেছিস রে বাহা! বাইরের সব লোক তো তোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, আর সেই তুই কিনা আমাদের বাড়ির মেয়ে। ভাবত আমাদের কত অহংকার তোকে নিয়ে। হ্যাঁ, ও বাড়ির মেয়ে নয়, বাড়ির বউ। না, ভুল হলো আর্য, বা আগে আমাদের বাড়ির মেয়ে, তারপরে বাড়ির বউ। খাও। আমি যেতে এক পায়ে রাজি, কিন্তু যদি দাদাভাই যায় তবে। না না আর্য, কি করে হয় বলো তো, আমি যতটা সময় পারলাম তোমাদের সঙ্গে কাটালাম, এখন তো আমাকে কাজে যেতে হবে আবার। আর দেখো, আমার তো আর তোমার মতো যখন তখন ছুটি নেওয়ার স্কোপ নেই। তা বাদে মুখেও তো ঘরতে ফিরতে হবে, দিদিমণি আনছেলা। থাক বাহা, এটা তো দিদিমণির বাড়ি নয় বাহা, আর তাছাড়া দিদিমণির সারা জীবন এখানে থাকবার কথাও নয়। আর বাহা, তুমি তুমি নিজেই বা এতটা দায়িত্ব নিতে যাচ্ছ কেন? দেখো, বাড়িতে তো আরো লোকজন রয়েছে, ওকে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে দাও না। মানে ওকে তো ওভাবে সারাটা জীবন বাঁচতে হবে, তুমি যদি এভাবে আগলে আগলে রাখো তাহলে তো ওর নিজের কনফিডেন্সটাই পাবে না কোনোদিনও। আচ্ছা, এখন ওই প্রসঙ্গটা থাক আর্য, মোট কথা আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছি, ব্যাস। একদম পাক্কা।